নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব। এনভারমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। সেগুলো আপনারা নিশ্চয়ই সবাই থামনেলে দেখে এসছেন যে ইনোভেটিভ প্রশ্ন তা ইনোভেটিভ প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করা হয়েছে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে নেন তার কারণ ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা বাড়িতে বসে নিজেদের মার্কস চেক করতে পারবেন যে ইনভেন্টিভ কোশ্চেনের আপনাদের পারফরমেন্স কীরকম তা আমরা শুরু করবো প্রথম প্রশ্ন নিয়ে আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে তৈরি আছেন তা যে প্রশ্নটাই উত্তর আপনাদের সঠিক হবে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এভাবে আমরা আপনাদের সাথে দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর আপনাদের আলোচনা বা আপনাদের এই কোশ্চেনগুলো আলোচনা শেষে আমরা জিজ্ঞেস করবো আপনাদের প্রাপ্ত মার্কস আপনারা আপনাদের মার্কসটা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন আপনাদের মার্কসের পারফরমেন্সের গ্রোথের সাথে সাথে আমরাও জানতে পারবো আমাদের ভিডিওটির সার্থকতা তো চলুন বন্ধুরা আমরা শুরু করছি আজকে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে বিদ্যালয়ের আশেপাশের গাছপালার উদাহরণ হলো মানে এই উদাহরণটা কি উদাহরণ সেটা আপনাকে জানতে চেয়েছে সেটা কি অস্থানীয় সেটা কি স্থানীয় উপকরণ সেটা কি বাহ্যিক উপকরণ না অপশন ডি সবগুলো তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা বলে মনে হচ্ছে আপনারা সেটা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং আপনারা খাতায় যদি দরকার হয় খাতায় আপনারা লিখে রাখুন এক নম্বর দিয়ে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা কোনটা আর আমরা সরাসরি স্ক্রিনে চলে যাবো এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন এই কোশ্চেনের অ্যান্সার অপশন বি স্থানীয় উপকরণ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু শিখন উপকরণগুলি ভাগ করা হয় অপশান এতে আছে তিন ভাগে অপশান বিতে আছে দুভাগে অপশন অপশান সিতে আছে চার ভাগে এবং অপশান ডিতে আছে সবগুলি তা যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন তারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা দুই নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন এ শিখন উপকরণকে তিন ভাগে ভাগ করা যায় তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিন ভাগে ভাগ করা যায় টেবিলটা আপনারা সবাই জানেন তা সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম তা এটা কিন্তু শিখন উপকরণকে তিন ভাগে ভাগ করা যায় অনেক অনেক রকম উত্তর থাকবে তবে এই কোশ্চেন আপনাদের তিন ভাগেই হবে শিক্ষক শিক্ষার্থী আর পরিবেশ ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি তিন নম্বর প্রশ্নে চলে এসেছি কারখানার চিমনি ধোঁয়া বের হওয়ার ছবি প্রদর্শন অপশন এ দৃষ্টিনির্ভর উপকরণ অপশন বি পরিবেশ দূষণের দৃষ্টি নির্ভর উপকরণ অপশন সি পরিবেশ দূষণের বাস্তব উদাহরণ এবং অপশন ডি সবগুলি তাহলে তিন নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আর আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা বলছেন অপশন সি পরিবেশ দূষণের বাস্তব উদাহরণ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর বাস্তুতন্ত্রের কোন স্থানের সমগ্র প্রাণীকুলকে একসঙ্গে বলা হয় অপশন এ সংরক্ষিত বন অপশন বি ফ্লোরা অপশন সি অভয়ারণ্য হবে এটা অভয়ারণ্য হবে বানানটা ভুল আছে অভয়ারণ্য অভয়ারণ্য ঠিক আছে আমি লিখে দিলাম আর অপশান ডি আছে ফনা তাহলে চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যেটা প্রাণীকুল বলছে প্রাণীকুলকে বলে ফনা আর উদ্ভিদ কুলকে বলে ফ্লোরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ সবুজ সার মাটিতে কোন কাজটি করে থাকে অপশন এ অণুজীব কার্যকারী বাড়ায় অপশান বি ফসলের রোগের আক্রমণ কমায় অপশান সি বর্জ্য পদার্থ বিয়োজনের হার বাড়ায় এবং অপশান ডি মাটিতে ফসফেট বাড়ায় পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অনুজীব কার্যাবালি বাড়ায় চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন এ কর্মী মৌমাছি অপশন বি রানী মৌমাছি অপশন সি পুরুষ মৌমাছি এবং অপশান ডি শ্রমিক মৌমাছি ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কর্মী মৌমাছি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন থাইরয়েড রোগটি হল অপশান এ বায়ুবাহিত অপশন বি মৃত্তিকা বাহিত অপশন সি মশাবাহিত এবং অপশন ডি জল বাহিত সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি জল শিক্ষা উপকরণ হবে অপশন এ সহজলভ্য অপশন বি সহজলভ্য ও মূর্ত ও দৃঢ় অপশন সি সহজলভ্য মূর্ত দৃঢ় এবং স্বল্প মূল্যে পাওয়া যাবে এবং অপশন ডি পাঠের সঙ্গে সংগতিপূর্ণ সহজলভ্য মূর্ত ও দৃঢ় এবং সংকল্প মূল্যযুক্ত বা সরি অল্প মূল্যযুক্ত তাহলে আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি পাঠের সঙ্গে সংগতিপূর্ণ সহজলভ্য মূর্ত দৃঢ় এবং অল্প মূল্যযুক্ত মানে চারটে অপশন মিলেই একটা অপশন তৈরি হয়েছে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো অপশন এ মিথেন অপশন বি জল অপশন সি অক্সিজেন এবং অপশন ডি নাইট্রোজেন নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মিথেন নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন রেয়ানের জন্য ব্যবহৃত কাঁচামাল হলো অপশন এ পেট্রোলিয়াম অপশন বি কাঠ অপশান সি কোল এবং অপশন ডি কোল এবং পেট্রোলিয়াম দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি কোল এবং পেট্রোলিয়াম তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আপনারা এবার একে একে সবাই ক্যালকুলেট করুন এবং ক্যালকুলেট করে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটি আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন এবং আপনাদের যাদের প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের কাছে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস যাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন এইবার আমরা চলে আসছি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন তা হোম ট্যাক্সের প্রশ্নে যে কোশ্চেনটা করা হবে এবং যার মাধ্যমে এ আগে আমরা বললাম যে আপনাদের পুরস্কার বিতরণ হবে তা সেই বিষয়টা বলছি তা পুরস্কার বিতরণে জন্য আপনাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে সেই প্রশ্নটা আমি এখন করব আপনারা একটু খাতায় লিখে নেবেন তা আজকে আপনাদের প্রশ্নটা হল শিক্ষার অধিকার আইন প্রচলিত ও কার্যকরী হয় অপশন এ দু অপশন বি দু অপশন নয় সি দু এবং অপশান ডি দু হাজার চোদ্দ আবার আমি আজকে আপনাদের হোম প্রশ্নটা বলছি শিক্ষার অধিকার আইন প্রচলিত ও কার্যকরী হয় অপশন এ দু অপশন বি দু অপশন অপশান সি দু এবং অপশান ডি দু আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে এবার আমরা চলে আসছি আপনারা সবাই একে একে কি কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা পোস্ট করুন এবং আপনাদের যদি কোনো কমেন্টস থেকে থাকে আপনারা কমেন্টসটা পাস করুন আপনাদের কমেন্টস পোস্টের সাথে সাথে আমরা চেষ্টা করব আপনাদের যে উত্তরটা প্রয়োজন বা আপনারা যা উত্তর চাইছেন সুনির্দিষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের পারফরমেন্স কিরকম হল সেটাও আমরা বুঝতে পারবো এবং আমাদের ভিডিওর সার্থকতার সাথে সাথে খেয়াল রাখবো তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ